বন্ধুরা ময়নাস কিচেনে সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাবো চিকেন পালং। পনির পালং সবাই খেয়েছেন, চিকেন পালংও অনেকেই খেয়েছেন, তো যদি না খেয়ে থাকেন এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। চিকেন নিয়েছি 500 গ্রাম আর পালং শাক নিয়েছি 500, সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি 2 বড় কুচি, দই নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা আর টমেটো। এখন একটা কড়াই ওভেনে গরম হতে দিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এদিকে পালং শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ি। কষানো হয়ে গেছে মশলাটা, এখন দিয়ে দেব চিকেনগুলি। এখন ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ফেটানো দই। এবার ভালো করে দই দিয়ে কষিয়ে নেব। চিকেনটা অনেকটা জল উঠেছে, এবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব চিকেনটা। চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দেব পালং পেস্ট। এরপরে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা, আর দেব সামান্য একটু গরম মশলা। আর দেবো সামান্য একটু বাটা দিয়ে দেবো 1/2 চামচের মতো। আর দেবো কসুরি মেথি, সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে পালং দিয়ে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খুব সুন্দর খেতে হয়। আমার চিকেন পালং হয়েই গেছে, আর ঢাকা দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব। হয়ে গেছে আমার পালং চিকেন, এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পালং চিকেনের রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।